তো আজকে যেটা পড়বো আমরা সেটা হচ্ছে ডেটা কমিউনিকেশন এন্ড কম্পিউটার নেটওয়ার্কস। এই চ্যাপ্টারের নামটা শুনে আমরা বুঝতে পারতেছি যে কিভাবে আমরা আসলে কম্পিউটারের মাধ্যমে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে কিংবা একটা ইউজার আরেকটা ইউজারকে ডেটা পাঠাইতে পারে বা কমিউনিকেশন করতে পারে সেই জিনিসটা করব। এবং এই কমিউনিকেশন করার জন্য বা ডেটা আদান প্রদান করানোর জন্য ব্যবহার করা হয় হচ্ছে এই নেটওয়ার্কটাকে। সো একটা নেটওয়ার্কের আন্ডারে যারা যারা থাকবে তারাই হচ্ছে আসলে একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারবে। সো এবার আমরা আসলে সংজ্ঞা আকারে চলে যাই যে কমিউনিকেশন প্রসেসটা আসলে কি কি থাকে। কমিউনিকেশন প্রসেসে থাকে হচ্ছে একজন সেন্ডার যে কিছু ইনফরমেশন পাঠাইতে চায়, একজন রিসিভার যে এই ইনফরমেশন গুলো রিসিভ করতে চায়, এবং এই যে ইনফরমেশনটা পাঠাবে সেই পাঠানোর জন্য আমাদের প্রয়োজন হয় একটা মিডিয়াম, এবং এই মিডিয়ামটাকে ব্যবহার করার জন্য একটা যে কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা আসলে কমিউনিকেট করতে পারি। সো এইভাবে করে আমরা আসলে কমিউনিকেশন করতে পারি নর্মালি। এই জিনিসটাই বলা হয়েছে যে কম্পিউটারও যখন আসলে কমিউনিকেশন করে তার একজন সেন্ডার রিসিভার একটা ল্যাঙ্গুয়েজ লাগে এবং হচ্ছে একটা মিডিয়াম লাগে কমিউনিকেট করার জন্য। তো শুরুতেই বলে আসছি যে আমরা যখন এই কমিউনিকেশনগুলা করব সেই কমিউনিকেশন করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে একটা নেটওয়ার্ক। একটা নেটওয়ার্কের আন্ডারে যারা যারা থাকবে তাদেরকেই আমরা বলতে পারবো যে তারা হচ্ছে একে অপরের সাথে কমিউনিকেট করতে পারবে। সো এই নেটওয়ার্কের জিনিসগুলো কি জিনিস, যে নেটওয়ার্ক বলতে বোঝানো হয় যে একটা কমিউনিকেশন লিঙ্ক, বা আমরা লিঙ্ক বলতে বুঝাইতে পারি যে তাদের মাঝে যে কানেকশনটা আছে সেইটা। সো ইউজারদের মধ্যে যে কানেকশন তাকেই আমরা বলি হচ্ছে নেটওয়ার্কিং। এখন হচ্ছে এই নেটওয়ার্কিং জিনিসটা আমরা কেন ব্যবহার করব বা এটার ইম্পর্টেন্সটা কি। তো প্রথম যে ইম্পর্টেন্সটা নেটওয়ার্কিং এর আছে সেটা হচ্ছে রিসোর্স শেয়ারিং। রিসোর্স শেয়ারিং বলতে একটা আমি কমন এক্সাম্পল দিই, যে আমি যখন আগে স্ট্রেসে ছিলাম এখনো জগন্নাথে চলে আসছি, তো হচ্ছে এই ইউনিভার্সিটি গুলাতে প্রত্যেকটা টিচারের জন্য আমাদেরকে ইন্ডিভিজুয়াল প্রিন্টার দেওয়া হয় না। তো আমাদের যখনই প্রিন্ট করার প্রয়োজন হয় একটা প্রিন্টার থাকে, আমাদের সব টিচারদের কম্পিউটারের সাথে কানেক্টেড থাকে সেই প্রিন্টারটা, এবং আমাদের যখন যার প্রয়োজন হয় তখন আমরা ওই একটা প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করতে পারি। সো এর ফলে কি হয়, এই যে প্রিন্টারটা আছে সেটাকে আমরা বাকি যে টিচাররা আছে তারা শেয়ার করতেছি। এখন এটার জন্য কি সুবিধা হচ্ছে, সুবিধাটা হচ্ছে যে আমার প্রত্যেকটা টিচার কি ইন্ডিভিজুয়ালি তারা প্রিন্টার দিচ্ছে না, আর প্রিন্টার যেহেতু সারাক্ষণ কাজে লাগতেছে না সো শেয়ার করেও এটা ব্যবহার করা যায়। সো নেটওয়ার্কিং ইউজ করার ফলে এই রিসোর্স শেয়ার করে আমরা হচ্ছে কাজ করতে পারতেছি, সো আমাদের খরচ কিন্তু কমে যাচ্ছে। এই হচ্ছে রিসোর্স শেয়ারিং। সো জিনিসটা এই কথা এই এক্সাম্পলটাই আসলে এখানে কথাবার্তা বলে বোঝানো হয়েছে। এরপরে বলা হয়েছে যে শেয়ারিং অফ ইনফরমেশন। সো আমরা যখন একটা নেটওয়ার্কের মধ্যে থাকি তখন ওই নেটওয়ার্কের মধ্যে যারা যারা থাকে বা যেই যেই ইউজারগুলো থাকবে বা যেই যেই কম্পিউটারগুলো থাকবে তারা তো ফিজিক্যাল রিসোর্স বা এরকম প্রিন্টার বা মনিটর ধরেন এই জিনিসগুলো শেয়ার করতে পারে, সাথে তারা আরও কি শেয়ার করতে পারে, তারা হচ্ছে ইনফরমেশনও শেয়ার করতে পারে। সো আমি যদি একটা জায়গার মধ্যে কোনো ইনফরমেশন শেয়ার করে রাখি সো ওই নেটওয়ার্কের মধ্যে যারা যারা থাকবে তারাও সেই ইনফরমেশনগুলোর অ্যাক্সেস পাবে। এটার কমন এক্সাম্পল হচ্ছে যারা আমরা ব্রডব্যান্ড ইউজার আছি তাদের কিন্তু প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল FTP সার্ভার থাকে যেখান থেকে আমরা মুভি সিরিজ এই জিনিসগুলো ডাউনলোড করতে পারি। এই মুভি সিরিজ কারা ডাউনলোড করতে পারে, ওই ISP আন্ডারে যেই সব নেটওয়ার্ক কম্পিউটার আছে বা যারা যারা আসলে ওখান থেকে সার্ভিস নিচ্ছেন তারা হচ্ছে তার নেটওয়ার্কের আন্ডারে থাকেন, এবং ওই নেটওয়ার্কের আন্ডারে যারা থাকে শুধুমাত্র ওই অ্যাড্রেসটা ব্যবহার করে তারা কিন্তু ওই জিনিসগুলো অ্যাক্সেস পাচ্ছে বা ওই ইনফরমেশনগুলো ডাউনলোড করতে পারতেছে, বাকিরা কিন্তু করতে পারতেছে না। সো আমরা ইজিলি ইনফরমেশন শেয়ারিংও করতে পারি। এরপরে থার্ড পয়েন্টটা বলা হয়েছে যে কমিউনিকেশন মিডিয়াম। আমরা হচ্ছে এই যে এখন কি সুন্দর মেসেঞ্জারের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে একে অপরের সাথে কমিউনিকেট করতে পারতেছি। সো এখানে যে আমরা একজন আরেকজনের সাথে কথাবার্তা বলি সেই জিনিসগুলোর ক্ষেত্রে কি হয়, আমরা টেক্সট পাঠাই চ্যাটিং করার সময়, অডিও রেকর্ড করে পাঠাইতে পারি, ভিডিও পাঠাইতে পারি, ইভেন ছবিও পাঠাইতে পারি, সেগুলো ইমেইলের মাধ্যমে পাঠাইতে পারি, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এই বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা হচ্ছে একটা ইউজার আরেকটা ইউজারের সাথে কমিউনিকেট করতে পারি। সো কেউ কার সাথে যদি যোগাযোগ করতে চায় তাহলেও সে কি করতে পারে, এই নেটওয়ার্কিং ব্যবহার করে সে একজন আরেকজনের সাথে আমরা যোগাযোগও করতে পারি। ফাইনাল যে ইম্পর্টেন্ট জিনিসটা আছে সেটা হচ্ছে সে হচ্ছে ব্যাকআপ বা সাপোর্ট হিসেবে কাজ করে। ধরেন আমার কাছে দুইটা কম্পিউটার আছে বা দুইটা CPU আছে, আমি কি করলাম একটা CPU কে রাখলাম ব্যাকআপ হিসেবে যাতে আমার কোনো CPU টা নষ্ট হয়ে গেলেও
ওই সিপিইউর আন্ডারে যেই যে ইনফরমেশন গুলা ছিল আমি সেটা আরেকটা ব্যাকআপ সিপিইউ থেকে ইনফরমেশন গুলা নিতে পারি। সো আপনার যদি কোনো কিছু নেটওয়ার্ক করা থাকে তাহলে আপনার নেটওয়ার্কের একটা ডিভাইস যদি নষ্ট হয়ে যায় অন্য একটা ডিভাইস থেকে আপনি কিন্তু সেম ইনফরমেশন গুলা এক্সট্রাক্ট করে নিতে পারবেন। চলে আসি বিভিন্ন রকমের ডেটা ট্রান্সমিশন মোডে। ট্রান্সমিশন মানে কি, যে আমরা যে একটা জায়গা থেকে এই যে ডেটা গুলা পাঠাচ্ছি আরেকটা জায়গায় বা ডেটা যে যাচ্ছে এই যাওয়ার প্রসেসটাকে আমরা বলতেছি হচ্ছে ট্রান্সমিশন। সো এই যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ডেটা আমরা পাঠাই, ইনফরমেশন পাঠাই, এই জিনিসগুলো পাঠানোর জন্য সে কি করে বিভিন্ন রকমের মোড ব্যবহার করে বা বিভিন্ন ডিরেকশনে এই ডেটাগুলো আসলে ট্রান্সমিট হয়। সো কি কি রকমের মোড আছে, তিনটা মোড আছে আমাদের, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স আর হচ্ছে ফুল ডুপ্লেক্স। এখানে এই থিওরি কথাবার্তা না করে আমরা চলে আসি ছবিতে যাতে বুঝতে সুবিধা হয়। সো চলে আসি হচ্ছে সিমপ্লেক্স মোড জিনিসটা কি। সিমপ্লেক্স মোডে বলা হয় যে সিমপ্লেক্স মোডটা হচ্ছে ইউনিডিরেকশনাল, অর্থাৎ আমরা যখন ডেটা ট্রান্সফার করব শুধুমাত্র একদিকেই ডেটা ট্রান্সফার করতে পারবো, অপোজিট ডিরেকশনে আমার ডেটা ট্রান্সফার সম্ভব না, সেই ধরনের মোডকে বা সেই ধরনের কমিউনিকেশনকে আমরা বলতে পারবো তখন সিমপ্লেক্স ট্রান্সমিশন মোড। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে আমাদের যে অ্যান্টেনাটা আছে সেখান থেকে যে রেডিওতে আমরা হচ্ছে ইনফরমেশন পাই বা টিভিতে ইনফরমেশনগুলো আমরা পাই সেটা কিন্তু ওয়ান ওয়েতে হয়, কখনোই আমরা টিভিতে কোনো ইনপুট দিয়ে সেই ইনপুটটা স্যাটেলাইটে পাঠাইতে পারি না। সো এই জন্য এই ধরনের কমিউনিকেশনকে বলা হচ্ছে সিমপ্লেক্স কমিউনিকেশন। এরপরে যে কমিউনিকেশনটা আছে তাকে আমরা বলতেছি হচ্ছে হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্সের ক্ষেত্রে কি হয়, এটা অবশ্যই বাই ডিরেকশনাল, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এখানে আমি ইনফরমেশন পাঠাইতে পারি আবার এইখান থেকে আমরা এই জায়গাতেও ইনফরমেশন পাঠাইতে পারি। সমস্যাটা হচ্ছে কোথায়, এইটা হচ্ছে সাইমুলটেনিয়াসলি কাজ করতে পারে না, অর্থাৎ দুইটা একসাথে কাজ করতে পারে না। যখন যেমন একটা এক্সাম্পল হচ্ছে এখানে ওয়াকি টকি, আমরা যখন ওয়াকি টকি দেখছি ওয়াকি টকির ক্ষেত্রে কি হয় যে আমরা হচ্ছে একটা বাটন প্রেস করে কথা বলতে হয়, বাটনটা ছেড়ে দিলে তখন আমরা হচ্ছে আবার কথাগুলো বা ইনফরমেশন রিসিভ করতে পারি। ঠিক তেমনি অপর পক্ষের মানুষও যখন কোনো কিছু শুনবে তখন সে বাটন ছেড়ে দেয়, কোনো কিছু বলার আগে বাটনটা প্রেস করে কথাটা বলে। এখন বাটন প্রেস করে যখন সে কথাটা বলতেছে তখন কিন্তু সে কোনো কিছু আর রিসিভ করতে পারতেছে না। সো এই জন্য এই ধরনের কমিউনিকেশনকে আমরা হাফ ডুপ্লেক্স বলতেছি, যে আসলে সে দুই পক্ষেই ট্রান্সফার করতে পারে কিন্তু আসলে সে একসাথে ডেটা ট্রান্সফার করতে পারে না। সো একসাথে কারা ডেটা ট্রান্সফার করতে পারে সেটা হচ্ছে আমার এই ফুল ডুপ্লেক্স যে মোডটা আছে সেটা। এই ক্ষেত্রে কি হয়, আমি এখান থেকে এই জায়গায় ইনফরমেশন পাঠাইতে পারি আবার এখান থেকে পাঠানোর সময় সে কিন্তু এই জায়গা থেকে কেউ কিছু বললে সেই জিনিসটাও সে রিসিভ করতে পারে। এক্সাম্পল হচ্ছে মোবাইল ফোন, আপনি কথা বলার সময় আপনার কোনো কিছু বাটন প্রেস করে এরকম ধরে রাখতে হয় না বা অন্য কেউ যদি মাঝখান দিয়ে কথা বলে সেটা কিন্তু আপনি রিসিভ করতে পারতেছেন। সো এই ধরনের কমিউনিকেশনকে আমরা বলি হচ্ছে ফুল ডুপ্লেক্স। সো ট্রান্সমিশন এর জন্য মানে এই যে ট্রান্সমিশনগুলো হচ্ছে ডেটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমরা পাঠাচ্ছি সেটার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে আরেকটা জিনিস সম্পর্কে জানা বা একটা ফ্যাক্টর সম্পর্কে জানা, সেটা হচ্ছে আমাদের ট্রান্সমিশন স্পিড, অর্থাৎ কতটুকু স্পিডে আমি ডেটা ট্রান্সমিট করতে পারতেছি বা ডেটা সেন্ড করতে পারতেছি। সেটার জন্য দুইটা জিনিস আমাদেরকে জানতে হবে, একটা হচ্ছে ব্যান্ডউইথ আর একটা হচ্ছে থ্রুপুট। এই ব্যান্ডউইথ জিনিসটা কি, কতটুকু পরিমাণ ডেটা আমি ধরেন এ থেকে বি তে পাঠাইতে পারি সেই জিনিসটাকেই আমরা বলতেছি হচ্ছে ব্যান্ডউইথ। একটা নির্দিষ্ট সময়ে যতটুকু পরিমাণ আমি ডেটা পাঠাইতে পারবো সেটা হচ্ছে আমার ব্যান্ডউইথ। যেমন আমরা যখন ISP থেকে মানে হচ্ছে কানেকশন নেই তখন আমরা দেখি 1 Gbps বা 10 Mbps এরকম কানেকশনের কথা তারা আমাকে বলে থাকে, অর্থাৎ তারা আমাকে সর্বোচ্চ এতটুকু পরিমাণ ডেটা ট্রান্সফার করার জন্য বা এতটুকু পরিমাণ ডেটাকে সেন্ড করার জন্য সে আমাকে পারমিশন দিচ্ছে বা মানে হচ্ছে হার্ডওয়্যারটা প্রোভাইড করতেছে। এখন যতটুকু পরিমাণ ডেটা আমি আসলে ট্রান্সমিট করতে পারতেছি সেই জিনিসটাকে বলি আমরা হচ্ছে থ্রুপুট। যেমন আপনি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় হচ্ছে কোনো ইনফরমেশন বা কোনো ফাইল আপলোড করি আমরা তখন দেখি যে আরে ওর তোমাকে বলছে 10 Mbps কিন্তু আমি এখানে হচ্ছে 500 KB পাইতেছি বা 1 MB পাচ্ছি হাইয়েস্ট। সো এই জিনিসটা আমরা আসলে কেন পাই, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে থ্রুপুট, যে আসলে কতটুকু পরিমাণ স্পেস সে আমাকে দিচ্ছে ডেটা ট্রান্সফার করার জন্য আর আমি আসলে কতটুকু ইউজ করে কমিউনিকেট করতে পারতেছি সেটাই হচ্ছে আমার থ্রুপুট। সো ব্যান্ডউইথ আর থ্রুপুটের মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই, যতটুকু আমি পারবো আমার হাইয়েস্ট ক্যাপাসিটি সেটা আমার ব্যান্ডউইথ আর যতটুকু আমি করতেছি সেটা হচ্ছে আমার থ্রুপুট। ধরেন এটা হচ্ছে আমার একটা
ডিভাইস, এটা হচ্ছে আমার এ, এখানে আরেকটা ডিভাইস হচ্ছে আমার বি। সো আমি এখন ডেটা ট্রান্সফার করব। ট্রান্সফার করার সময় তাহলে আমি কোথায় ট্রান্সফার করব? এ থেকে বিতে ডেটা পাঠাবো। এখন আমাকে আমার প্রোভাইডার বলছে যে তুমি এখান থেকে এখানে ইনফরমেশন পাঠাইতে পারবা, তোমার কানেকশনের ক্ষমতা হচ্ছে 10 MB। সো আমি 10 MBPS পরিমাণ পর্যন্ত ডেটা পাঠাইতে পারবো, অর্থাৎ সর্বোচ্চ আপনি এতটুকু স্পিডে ডেটা পাঠাইতে পারবেন। আপনি 11, 12, 13, 14 বা এর চেয়ে বেশি স্পিডে ডেটা পাঠাইতে পারবেন না। সো এই যে আমাকে যেই কেবলটা দিবে বা যেই অ্যাক্সেসটা দিবে বা যেই রাউটারটা আমি ব্যবহার করতেছি, এই হার্ডওয়্যারগুলোর ক্যাপাসিটি এতটুকু পরিমাণ নিতে পারবে, এর বেশি সে নিতে পারবে না। এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে ব্যান্ডউইথ। এখন এটা তো গেল আমার কতটুকু আমি আসলে পাঠাইতে পারবো। এখন আপনি যখন ডাটা পাঠাচ্ছেন তখন দেখলেন যে একবার 1 MB পরিমাণ ডেটা পাঠাইতে পারতেছেন, আরেকবার দেখলেন 2 MBPS সমান সমান ডাটা পাঠাইতে পারতেছেন। সো হচ্ছে আপনি এক এক সময় এক এক রকমের স্পিডে ডেটা পাঠাচ্ছেন। সো আমরা যে এই যে এক একবার এক এক রকম স্পিডে ডেটা পাঠাই, ওই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে থ্রুপুট। সো ধরেন একটা পাইপ আছে আপনার কাছে, ওই পাইপে দিয়ে আপনি হচ্ছে 10 লিটার পানি পাঠাইতে পারেন। সো হচ্ছে ওই 10 লিটার পানির যে সাইজ, পাঠানোর যে পাইপটার সাইজ, সেটা হচ্ছে আমার ব্যান্ডউইথ। এখন আপনার মনে হলো আপনি 2 লিটার পানি পাঠাবেন, মনে হলো আপনার 4 লিটার পাঠাবেন। এই যে আমরা যে 2 লিটার 4 লিটার পানি আসলে যতটুকু পাঠাচ্ছি, সেই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে থ্রুপুট। সো আরো দুইটা জিনিস এখানে জানা প্রয়োজন, যে ট্রান্সমিট যে আমরা করি ডেটাগুলা, এই ডেটা ট্রান্সমিটগুলা হয় আসলে একটা সিগন্যালের, মানে সিগন্যালের মাধ্যমে। সিগন্যালটা আসলে কি জিনিস? সিগন্যালটা হচ্ছে একটা ওয়েভ, যে আসলে ইনফরমেশনগুলো ক্যারি করতে পারে। সো আমাদের এই যে ট্রান্সমিশন মিডিয়ামগুলো আছে, অর্থাৎ যেই মিডিয়ামের মাধ্যমে আমরা ডেটা সেন্ড করতে পারি কিংবা রিসিভ করতে পারি, সেই মিডিয়া দিয়ে যখন আমরা ডেটাগুলোকে পাঠাই বা ইনফরমেশনগুলো পাঠাই, সেটা হচ্ছে কি, একটা সিগন্যাল আকারে যায়। সো এই সিগন্যালটা হয় হচ্ছে দুই রকমের, একটাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যানালগ সিগন্যাল, আরেকটাকে বলি আমরা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। সো ডিজিটাল সিগন্যাল আমরা তাকে বলবো যদি সেইখানে আমার ভ্যালুগুলো ডিসক্রিট অবস্থায় থাকে। ডিসক্রিট বলতে বোঝানো হয় যে আমার নির্দিষ্ট কিছু ভ্যালু আসতে পারে, এর চেয়ে বেশি বা এর চেয়ে কম কোনো ভ্যালু আসবে না। সো আমরা যদি ধরেন একটা লাইটের কথা চিন্তা করি বা একটা সুইচের কথা চিন্তা করি, আমরা যখন সুইচ অন করি তখন লাইটটা জ্বলে, সুইচ অফ করলে লাইটটা অফ হয়ে যায়। এর মাঝামাঝি কিন্তু কোনো আর স্টেট নাই, হয় আমার লাইটটা জ্বলবে না হয় লাইটটা বন্ধ হবে ওই সুইচের মাধ্যমে। সো একটা সুইচের কাজ কি হয়, সেটা অন করতে আমি ব্যবহার করি বা অফ করতে ব্যবহার করি। এই ধরনের সিগন্যালকে আমরা বলি হচ্ছে ডিজিটাল সিগন্যাল, অর্থাৎ হয় আমি সেই সিগন্যালটাকে অন করে রাখবো অথবা সেই সিগন্যালটাকে অফ করে রাখবো। সো 0 আর 1 ছাড়া আর কোনো ভ্যালু আমি এখানে পাঠাইতে পারি না। সো সেই ক্ষেত্রে এই ধরনের সিগন্যালগুলোকে আমরা বলি হচ্ছে ডিজিটাল সিগন্যাল। তাহলে অ্যানালগ সিগন্যাল কি জিনিস? অ্যানালগ সিগন্যালে হচ্ছে আমার কন্টিনিউয়াসলি ভ্যালু চেঞ্জ হইতে পারে। এক্সাম্পল বলা হয় আসলে যখন আমরা টেম্পারেচার মাপি, দেখা যায় যে কারো আমাদের 101 জ্বর, কারো আমাদের 102 জ্বর আসে, কারো 98, কারো আবার 98.4, এই ধরনের ডিফারেন্ট টাইপের আমরা কিন্তু রেজাল্টগুলো পাই। সো এই ধরনের সিগন্যালকে আমরা বলি হচ্ছে অ্যানালগ সিগন্যাল। কেন? কারণ এই সিগন্যালগুলো কোনো ফিক্সড ভ্যালুর মধ্যে আটকে থাকে না, সে হচ্ছে 0, 1 এরকম থাকে না, সে হচ্ছে ধরেন 0, 0.1, 0.2 এরকম ডিফারেন্ট টাইপের ভ্যালু সে আমাকে দিতে পারে। সো এই ধরনের সিগন্যালকে আমরা বলি হচ্ছে অ্যানালগ সিগন্যাল। সো এই সংজ্ঞাটাই এখানে বলা হয়েছে যে অ্যানালগ সিগন্যাল আসলে কন্টিনিউয়াসলি চেঞ্জ করে হয়, আর ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে সে হচ্ছে ফিক্সড নাম্বার বা লিমিটেড নাম্বার ভ্যালু নেয়, শুধুমাত্র ওই লিমিটেড নাম্বার ভ্যালুর জন্য সে কাজ করতে পারে। সো এখন আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন কি জিনিস। সিনক্রোনাস জিনিসটাকে বলা হচ্ছে আসলে যে আপনি যখনই কারোর সাথে কমিউনিকেট করবেন, তার আগে তাকে প্রিপেয়ার করে রাখা যে হ্যাঁ আপনি আসলে কমিউনিকেট তার সাথে করতে চাচ্ছেন। এক্সাম্পল বলি, কথাগুলো অনেক কঠিন মনে হইতে পারে। এক্সাম্পল হচ্ছে আমরা যখন ফোন করি কাউকে, সেটা সো যখন আপনি কাউকে ফোন করতেছেন তখন আপনি যদি অপর পক্ষ থেকে ধরেন এ বি কে ফোন করলো, সো বি যদি ফোনটাকে রিসিভ করে, রিসিভ করার পরেই কিন্তু এ কথা বলা শুরু করবে। এখন এমন হয় না যে আমাদের ডায়াল টোন বাজতেছে যে আপনার এরকম করোনার কথাবার্তাগুলো বলতেছে আর তখনই আমি আমার নিজের কথাগুলো বলে দিছি। সো এরকম কিন্তু আসলে হয় না। যখনই আমার আরেক পক্ষ হচ্ছে ফোনটা রিসিভ করবে, তাদের দুজনের মধ্যে হচ্ছে একটা কমিউনিকেশন, মানে হচ্ছে মিডিয়াম তৈরি হবে, তারপরেই কিন্তু আমি ডেটা সেন্ড করি বা হচ্ছে আমার রিসিভার ডেটাগুলো রিসিভ করতে পারে। এই জিনিসটাকেই বলতেছি আমি হচ্ছে সিনক্রোনাস কমিউনিকেশন, অর্থাৎ তাদের মাঝে আগে আমি মিডিয়ামটাকে রেডি করব, তারপরে আমি হচ্ছে আমার ডেটা সেন্ড করা শুরু করব।
তাহলে হচ্ছে এখন অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন কি জিনিস? অ্যাসিনক্রোনাস কমিউনিকেশনের সবচেয়ে বেটার এক্সাম্পল হচ্ছে ইমেল। আমি জানি না অপর পক্ষে যে মানুষটাকে আমি ইমেল পাঠাচ্ছি সে আসলে কখন এই মানে ইমেলটা ওপেন করবে। সো আমি কিন্তু আমার পক্ষ থেকে ডেটা সেন্ড করে দিলাম বা ইমেল সেন্ড করে দিলাম, কিন্তু আমার যে রিসিভার আছে সে যে কখন ইমেলটা রিসিভ করবে সেটা আমি জানি না। সো এই ধরনের ক্ষেত্রে এই ধরনের কমিউনিকেশনকে আমরা বলি হচ্ছে অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন। আরেকটা এক্সাম্পল কমন দিই যে আমরা হচ্ছে মাঝে মাঝে এখন ফেসবুক লাইভ করি আর অন্যান্য জায়গায় লাইভ ভিডিও করি, সো এটার ক্ষেত্রেও সেম। যখনই আমরা হচ্ছে এই লাইভ ভিডিওগুলো করি আমি জানি না হচ্ছে যারা রিসিভ করার কথা তারা আসলে কতজন রিসিভ করতেছে বা আদৌ কেউ আমার ভিডিওটা দেখতেছে কিনা। আমার প্রয়োজন আমি হচ্ছে তখন এই লাইভ করে ভিডিওটাকে ট্রান্সমিট করে দিচ্ছি। সো এই ধরনের ক্ষেত্রে আমরা তাকে বলি হচ্ছে অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন। সো সিনক্রোনাসের ক্ষেত্রে আমরা আগে শিওর হয়ে নিব যে রিসিভার রেডি কিনা, তারপর ডেটা পাঠাবো। আর অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে রিসিভার রেডি কিনা সেটা আমি জানি না, আমার হচ্ছে ডেটা পাঠানোর প্রয়োজন মনে হলেই আমি তাকে ডেটা পাঠাই দিব। সো ছবি দেখেই আমরা বুঝতে পারতেছি এই যে পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশনটা আছে সেই ক্ষেত্রে আমরা কি করি যে প্রত্যেকেই আসলে প্রত্যেকের সাথে কানেক্টেড থাকে। যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছোট ছোট কিছু রাউটার থাকতে পারে, সেই রাউটারগুলো কি হয়েছে একে অপরের সাথে সবাই হচ্ছে কানেক্টেড। সো যখন সবাই সবার সাথে কানেক্টেড থাকবে সেই ধরনের কমিউনিকেশনকে আমরা বলি হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন। সাধারণত এই ধরনের কমিউনিকেশন আমরা ব্যবহার করি না, কারণ আপনার কাছে যদি হচ্ছে ধরেন 10টা কম্পিউটার থাকে, 10টা কম্পিউটারকে যদি প্রত্যেকে প্রত্যেকের সাথে কানেক্ট করতে চান তাহলে 10×10 100টা তার লাগবে আপনার কানেক্ট করার জন্য। সো সেটা আসলে অনেক বেশি কস্টলি, এই জন্য আমরা এই পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশনটা ব্যবহার করব না। আমরা করব কোনটা? আমরা ব্যবহার করি হচ্ছে এখন সুইচিং। এই সুইচিং এর মাধ্যমে আমরা কি করতে পারি একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারি। চলে আসি হচ্ছে এই যে সুইচিং আছে তিন রকমের সুইচিং, সেই তিন রকমের সুইচিং কিভাবে কাজ করে। সো প্রথম যেটা আছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে সার্কিট সুইচিং। এই সার্কিট সুইচিংটা অনেকটা আমার এই যে সিনক্রোনাস কমিউনিকেশন ছিল তার মতন। সার্কিট সুইচিং কি করতেছে, আমরা হচ্ছে এইখান থেকে ধরেন এই টেলিফোন থেকে এই টেলিফোনে একটা ডেটা পাঠাবো বা ইনফরমেশন পাঠাবো, সো সে কি করবে আগেই একটা কমিউনিকেশনের পাথ তৈরি করে ফেলতেছে। যখন আমার কমিউনিকেশনের পাথ তৈরি হয়ে যাবে তখনই কিন্তু এই টেলিফোনটা সেই কলটা পাবে এবং রিসিভ করতে পারবে। সো আমাদের এই সার্কিট সুইচিং এর ক্ষেত্রে কি বলা হয়, এন্ড টু এন্ড একটা কমিউনিকেশন পাথ তৈরি হয় এবং এই পাথ তৈরি হওয়ার পরেই আমরা ডেটা সেন্ড করতে পারি। এই জিনিসটাকে বলি আমরা হচ্ছে সার্কিট সুইচিং। সার্কিট সুইচিং ব্যবহার করা হয় সাধারণত এই যে টেলিফোন নেটওয়ার্ক যেগুলো আছে সেই ক্ষেত্রে। এরপরে আছে হচ্ছে মেসেজ সুইচিং। মেসেজ সুইচিং এর ক্ষেত্রে কি বলা হয় যে এইটার মেকানিজমটাকে আমরা বলি হচ্ছে স্টোর অ্যান্ড ফরওয়ার্ড। সো এটাকে স্টোর অ্যান্ড ফরওয়ার্ড বলি এই কারণে, ধরেন এই জায়গা থেকে আমি এই জায়গাতে মেসেজটাকে পাঠাই দিই, সে আবার এখান থেকে এখানে মেসেজটাকে পাঠাই দিচ্ছে। সো আমাদের এখানে কি করে যে আমি এই অবস্থায় এসে জাস্ট ফরওয়ার্ড করে দিই, আমার কাজ হচ্ছে শুধুমাত্র আমার যেই মেসেজটা আমি রিসিভ করতেছি সেইটাকে ফরওয়ার্ড করে দেওয়া। সো আমাদের এই মেসেজ সুইচিং এর কাজ কি, তাহলে মেসেজ সুইচিং এর কাজ হচ্ছে জাস্ট একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে আমরা মেসেজটা পাঠাবো। সো কিভাবে পাঠাই, আমরা হচ্ছে ফুল যে মেসেজটা থাকে সেইটাকে ধরে ধরে এরকম পাঠাই দিই। এখন মেসেজ সুইচিং এর প্রবলেমটা কি, ধরেন আপনি হচ্ছে একটা 20 GB ফাইল পাঠাইতে চাচ্ছেন। এখন 20 GB ফাইল যে আপনি পাঠাবেন, এখন এই কম্পিউটার ধরেন হচ্ছে 20 GB নিল, নেওয়ার পরে দেখলো ওর সাইজ হচ্ছে মাত্র 10 GB পরিমাণ, সো সে কিন্তু 20 GB ডেটাটা আর পাঠাইতে পারবে না। তাহলে আপনি কিন্তু এখান থেকে সেন্ড করলেন কিন্তু সে কিন্তু আর কখনোই এই ইনফরমেশনগুলো রিসিভ করতে পারলো না। সো এই জন্য মেসেজ সুইচিং এর এই প্রবলেমের জন্য চলে আসছে আমার প্যাকেট সুইচিং। প্যাকেট সুইচিং কি করে, আমার প্রতিটা মেসেজকে ধরেন হচ্ছে আপনার কাছে 20 GB যে মেসেজটা আছে সেটাকে ছোট ছোট 1 GB 20টা প্যাকেটে সে ভাগ করলো। সো এই যে 20টা প্যাকেটে ভাগ করলো সে, তারপর সে কি করলো, এবার প্রত্যেকটা ডিভাইসের মাধ্যমে সে হচ্ছে এই প্যাকেট গুলাকে পাঠাই দিল, যে ও 5 GB পর্যন্ত নিতে পারে ওকে 5টা দিলাম, আরেকজন 5 GB নিতে পারে তাকে 5টা দিলাম, এরকম করে করে সে হচ্ছে ছোট ছোট প্যাকেট গুলা পাঠায় দেয়। তো সব প্যাকেট গুলা জমা হয় হচ্ছে এই কম্পিউটারে এসে, তারপরে সে কম্পিউটারটা সেই প্যাকেট গুলাকে একসাথে মেসেজ আকারে রিসিভ করতে পারে। সো এই যে তিনটা জিনিস আছে, তিনটা জিনিসের মধ্যে যদি আমরা ডিফারেন্স চিন্তা করি, সার্কিট সুইচিং এর ক্ষেত্রে আমরা আগে পুরো পাথটা তৈরি করে ফেলি, যেটা মেসেজ সুইচিং বা প্যাকেট সুইচিং এর মধ্যে আমরা তৈরি করি না।
আবার মেসেজ সুইচিং এর প্যাকেট সুইচিং এর পার্থক্য কি, যে মেসেজ যদি আমার বড় হয় তখন আমি মেসেজটা আমি ট্রান্সফার করতে পারি না, আমার মেসেজটা লস্ট হয়ে যায়। সো সেই জন্য আমরা তখন ব্যবহার করি হচ্ছে প্যাকেট। প্যাকেট ইউজ করার কারণে আমার মেসেজগুলো আর লস্ট হয়ে যায় না, আমি হচ্ছে সব ইনফরমেশন রিসিভ করতে পারি। তো চলে আসি আসলে এই যে আমাদের নেটওয়ার্ক টাইপগুলো আছে সেটাকে আমরা তিন ভাবে আসলে ভাগ করছি। ল্যান বলতে বোঝানো হয় হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। ধরেন যে কোনো একটা রুমে, বিল্ডিং এ বা অফিসের জন্য আমরা যেই নেটওয়ার্কটা তৈরি করি সেটাকে বলা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক সাধারণত আমাদের একটা নির্দিষ্ট এরিয়ার জন্য কাজ করে। যেমন ধরেন মোহাম্মদপুরের জন্য একটা হচ্ছে এরিয়া নেটওয়ার্ক, আমাদের খিলগাঁওয়ের জন্য হচ্ছে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক থাকে। সো হচ্ছে এরকম নির্দিষ্ট এলাকা ভিত্তিক যে নেটওয়ার্ক গুলো আছে তাদেরকে আমরা বলি হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এরপরে চলে আসি আমাদের মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এই ধরনের এরিয়া নেটওয়ার্ক গুলো শুধুমাত্র সেই সিটিতেই কাজ করে, এর বাইরে আসলে কাজ করতে পারে না। সো এটার একটা এক্সাম্পল হচ্ছে কেবল টিভি যে নেটওয়ার্ক গুলো আছে সেইটা। যেমন হচ্ছে চিটাগং এর যে কেবল নেটওয়ার্ক আছে সেটা আমি ঢাকা থেকে অ্যাক্সেস পাই না, আবার ঢাকার যে কেবল নেটওয়ার্ক আছে সেটা কিন্তু চিটাগং থেকে অ্যাক্সেস পাবে না। সো এই ধরনের নেটওয়ার্কে আমরা বলি হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যেটা হচ্ছে একটা সিটির মধ্যে কাজ করতে পারে। এরপরে আসছে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই ওয়াইড এরিয়া নেটওয়ার্ক কি, একাধিক সিটিকে সে কানেক্ট করতে পারে, একাধিক কান্ট্রিকে সে কানেক্ট করতে পারে, এমনকি পুরো ওয়ার্ল্ডকেও সে কানেক্ট করতে পারে। এই ধরনের নেটওয়ার্ককে আমরা বলি হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই ওয়াইড এরিয়া নেটওয়ার্কের একটা কমন এক্সাম্পল হচ্ছে এখনকার ইন্টারনেট। তো এই ইন্টারনেটের মাধ্যমে আমরা হচ্ছে যেই কোনো দেশে যেই কোনো শহরের কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারি। এখন শুধুমাত্র আমরা তিন রকমের টপোলজি করব। সো প্রথম টপোলজিটা হচ্ছে বাস টপোলজি, তারপরে আসে হচ্ছে রিং টপোলজি, এরপরে হচ্ছে সম্ভবত স্টার টপোলজি। এই তিনটা টপোলজি আমরা হচ্ছে করব। সো বাস টপোলজি আসলে কি জিনিস, বাস টপোলজির ক্ষেত্রে আমাদের যে কম্পিউটারগুলো আছে তারা হচ্ছে একে অপরের সাথে কানেক্ট করা থাকে, যে এরকম একটা কেবল আছে যে কেবলটার নাম আমরা বলতেছি হচ্ছে বাস। এই বাসের সাহায্যে তারা হচ্ছে একে অপরের সাথে কানেক্ট করা থাকে। সো যখনই আমার কোনো কিছু, ধরেন একটা নতুন কম্পিউটারকে আমার যদি অ্যাড করা লাগে, আমি জাস্ট হচ্ছে কি করব, এই কেবলের সাথে অ্যাড করে ফেলবো। সো এটার জন্য আমার কি হয়, খুব ইজিলি আমি একটা নতুন কম্পিউটারকে আমার নেটওয়ার্কে অ্যাড করতে পারতেছি। আবার ধরেন কোনো কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় বা, তখন আমরা কি করতে পারি, ইজিলি এটাকে এখান থেকে রিমুভ করে ফেলতে পারি। সো আমার এই কেবলটা এভাবে কাজ করতে পারে। এখন মেইন সমস্যা হচ্ছে কোথায়, মেইন সমস্যা হচ্ছে যদি আপনার এই কেবলটা নষ্ট হয়ে যায়, তাহলে এই কেবল নষ্ট হলে এরা কিন্তু কেউই আর কারোর সাথে কমিউনিকেট করতে পারবে না। সো কেউ যদি কারোর সাথে কমিউনিকেট করতে না পারে তাহলে এই নেটওয়ার্কটা আমার ব্রেকডাউন হয়ে যাবে। সো এই তারটার জন্য আমার পুরো নেটওয়ার্কটা ব্রেকডাউন হইতে পারে। সো এইটার উপরেই আমার পুরো নেটওয়ার্কটা হচ্ছে ডিপেন্ডেন্ট। এরপরে আসে হচ্ছে আমাদের রিং টপোলজি। রিং টপোলজির ক্ষেত্রে আমাদের কি হয়, রিং টপোলজির ক্ষেত্রে আমাদের এই যে ডিভাইসগুলো থাকে তারা হচ্ছে একটা রিং আকারে একজন আরেকজনের সাথে কানেক্ট করা থাকে। রিং আকারে কানেক্ট করা থাকে মানে হচ্ছে প্রত্যেকটা ডিভাইসেরই দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ট্রান্সমিটার আর একটা হচ্ছে রিসিভার। সো এই ট্রান্সমিটার আর রিসিভারের কাজ কি, ট্রান্সমিটারের কাজ হচ্ছে যে আমি ডেটা সেন্ড করতে পারি, আর রিসিভারের মাধ্যমে আমরা হচ্ছে ডেটা রিসিভ করতে পারি। সো এই জিনিসটাই বলা হয়েছে যে আমাদের এই যে ডেটা ট্রান্সমিটার এবং রিসিভারগুলো থাকবে সে কি করবে, এইটার ট্রান্সমিটারের সাথে এইটার রিসিভার কানেক্টেড থাকবে, অর্থাৎ ও ওকে ডাটা পাঠাইতে পারবে, আবার ওর ট্রান্সমিটারের সাথে ওর রিসিভার কানেক্ট থাকবে, সো ও ওকে ডেটা পাঠাইতে পারবে। এখন আপনার যদি ডেটা পাঠাইতে হয় তাহলে ধরেন আপনি ওর কাছ সাথে একে কানেক্ট করে মানে এখান থেকে এখানে ডেটা পাঠাবেন, তাহলে যদি আমাদের অন্যান্য কোনো সিস্টেম হইতো আমরা সরাসরি দেখতেছি যে এখানে তার আছে, আমরা ডেটা পাঠাইতে পারতাম, কিন্তু যেহেতু এটা একটা রিং তৈরি করছে একজনের ট্রান্সমিটারের সাথে আরেকজনের রিসিভার লাগানো, সো আমার ডেটা পাঠাইতে হলে কি করতে হবে, এখান থেকে ডেটা পাঠিয়ে ওকে দিতে হবে, ও ওকে পাঠাবে, এ একে পাঠাবে, এরকম করে সে ফাইনালি ডেটাটা রিসিভ করতে পারবে। সো কি হলো, একটা জিনিস আমি যেটা হচ্ছে একবারে পাঠাইতে পারতাম সে এখন অনেকগুলো কম্পিউটার ঘুরে ডেটাটা পাঠাচ্ছে। সো এর জন্য কি হয়, আমার এই ক্ষেত্রে আমার এখানের কস্টটা বেড়ে যায়, একটা ডেটা পাঠাইতে আমার অনেক অনেক বেশি কস্ট হয়। এখন আবার সুবিধাটা কি জিনিস, সুবিধাটা হচ্ছে যে ধরেন এখানে আপনার এই তারটা নষ্ট, সো এই তার নষ্ট হইলেও কিন্তু আপনি এর সাথে একে ডেটাটা পাঠাইতে পারতেছেন এবং কোনো রকমের কিন্তু আমার
নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে না, যে এদের মাঝখানে একটা তার নষ্ট, আমি তাহলে চেঞ্জ করে আরেকটা তার এখানে লাগাই দিলাম, পুরো নেটওয়ার্কটা কিন্তু আমার ড্যামেজ হয়ে যাচ্ছে না। সো এটা সুবিধা হচ্ছে যে আমার একটা জায়গা নষ্ট হলো, আমার পুরো নেটওয়ার্কটা ড্যামেজ হচ্ছে না। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, যে আমাদের একটা ডিভাইস এখানে যদি নতুন করে মানে রাখতে চাই, তাহলে হচ্ছে এই অ্যাড ডিলিট করাটা খুব বেশি কমপ্লেক্স হয়ে যায়। এরপরে আসে হচ্ছে আমাদের স্টার টপোলজি। স্টার টপোলজিটা দেখতে হচ্ছে এরকম, স্টারের টপোলজির ক্ষেত্রে কি করা হয়, এরকম একটা হাব থাকে, যেই হাবের সাথে সবগুলো ডিভাইস আমার কানেক্টেড থাকে। সো আমরা ইজিলি ডেটা পাঠাইতে পারি, অর্থাৎ আমি যদি এখান থেকে এখানে ডেটা পাঠাইতে চাই, সো দেখেন এখান থেকে সরাসরি সে হাবে আসবে এবং হাব থেকে সে হচ্ছে এই জায়গায় ডেটা পাঠিয়ে দিতে পারবে। সো ইজিলি আমরা কি করতে পারি, এখানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ডেটা পাঠাইতে পারি। ধরেন এই তারটা নষ্ট হয়ে গেল, তাহলে ও অকেজো হয়ে যাবে, পুরো নেটওয়ার্কের কিন্তু আমার সমস্যা হচ্ছে না। সো এটা আসলে ধরেন এটা পরে আমরা চেঞ্জ করে ফেললেই আমার হচ্ছে খুব বেশি কস্ট লাগতেছে না। কিন্তু বাস টপোলজির মতন এটা তো একটা সমস্যা আছে, যে এটা পুরো একটা জিনিসের উপরই ডিপেন্ডেন্ট। তো কোনো কারণে যদি আমার হাব নষ্ট হয়ে যায়, তাহলে কি হবে, আমার এই পুরো নেটওয়ার্কটাই কিন্তু ফল করবে, অর্থাৎ ব্রেকডাউন হয়ে যাবে। সো এই ওএসআই মডেল আসলে কি জিনিস, ওএসআই এর ফুল ফর্মটা বলা হচ্ছে ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেল। এর কাজ কি, আমাদের এই যে কম্পিউটার গুলা একজন আরেকজনের সাথে যে কানেক্ট করে বা কমিউনিকেট করে, সেটার জন্য এই যে কমিউনিকেশনের যে মানে প্রসেসটা, এটা আসলে বিভিন্ন লেভেলে ভাগ করা আছে। সো যেহেতু এই কমিউনিকেশনটা বিভিন্ন লেভেলে ভাগ করা আছে, সো হচ্ছে আসলে এক একজন বলে যে এক এক রকমের। সো আমাদের ইন্টারনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন বা ISO, সে হচ্ছে একটা ফিক্স করে দিছে যে এইখানে আসলে এই কম্পিউটার কমিউনিকেশনগুলো যে হয়, সেটা হচ্ছে এই সাতটা লেয়ারের মাধ্যমে হয়। সো সেই সাতটা লেয়ারগুলো কি কি, অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার। এখন এতগুলো লেয়ার এবং হচ্ছে প্রতিটা লেয়ার কিন্তু এগুলা একটার পর একটাই আসবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন লেয়ারের পরে কখনোই সেশন লেয়ার আসবে না, সেশনের পরে কখনোই নেটওয়ার্ক লেয়ার আসবে না। প্রত্যেকটা লেয়ার হচ্ছে একটার আরেকটার মানে তাদের যে পজিশনগুলো আছে সেই জিনিসগুলো ফিক্স। সো এখন আপনারা মনে রাখবেন কিভাবে, আমি যেভাবে আর কি মনে রাখতাম, সেটা হচ্ছে যে প্রত্যেকটার ফার্স্ট লেটার দিয়ে আমি হচ্ছে মনে রাখতাম। সো আমি হচ্ছে অ্যাপ্লিকেশন মনে রাখার জন্য ব্যবহার করতাম হচ্ছে এ, প্রেজেন্টেশনের জন্য পি, সেশনের জন্য এস, ট্রান্সপোর্টের জন্য টি, নেটওয়ার্কের জন্য এন, ডেটা লিঙ্কের জন্য টি এবং ফিজিক্যালের জন্য ব্যবহার করছি হচ্ছে পি। সো আমি এভাবে মনে রাখতাম যে APST NBP। সো এরকম প্রত্যেকটা ক্যাপিটাল লেটার দিয়ে আমি হচ্ছে প্রত্যেকটা লেয়ারের নামগুলোকে মনে রাখছি। আচ্ছা, সো ফিজিক্যাল লেয়ার যে জিনিস, ফিজিক্যাল লেয়ার হচ্ছে এই যে আমাদের নেটওয়ার্ক টপোলজি গুলো যে আমরা তৈরি করি, যে আমার নেটওয়ার্কটা আসলে কিভাবে আছে, হাব দিয়ে কানেক্টেড না বাস দিয়ে কানেক্টেড, সেই জিনিসগুলা। তারপরে আমরা হচ্ছে ট্রান্সমিট করব কিভাবে, মানে হচ্ছে ফুল ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স বা সিমপ্লেক্স, কি ধরনের কানেকশন আছে, অর্থাৎ হার্ডওয়্যার রিলেটেড যা যা জিনিস আছে সবগুলো জিনিস থাকবে আমার হচ্ছে এই ফিজিক্যাল লেয়ারের মধ্যে। সো এরপরে আসে হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার। এই ডেটা লিঙ্ক লেয়ারের কাজ কি, যে আমার আমি যে এখন ডেটা পাঠাবো একটা ফিজিক্যাল ডিভাইস থেকে আরেকটা ফিজিক্যাল ডিভাইসে, সেই ডেটাগুলো পাঠানোর সময় আমার এটা চেক করে নেওয়া যে তাদের মধ্যে কোনো রকমের এরর আছে কিনা। সো এই এরর ডিটেকশনের কাজ, সবগুলা ডেটাকে ছোট ছোট ফ্রেমের মধ্যে ভাগ করা বা যেটা আমরা বলছিলাম প্যাকেট করা, এই জিনিসগুলোর কাজ হচ্ছে এই ডেটা লিঙ্ক লেয়ারের, অর্থাৎ ডেটাগুলোকে নিয়ে কাজ করা হচ্ছে তার কাজ। এরপর হচ্ছে আমার নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারের কাজ কি, ওই যে একটু আগে আমরা দেখলাম যে মেসেজ সুইচিং, প্যাকেট সুইচিং, যে আমরা হচ্ছে ডেটা আরেকটা জায়গায় বা আরেকটা রাউটারে নেক্সট যে ডিভাইসটা আছে তার কাছে আমি পাঠাই দিচ্ছি। সো এই নেটওয়ার্ক লেয়ারের কাজ হচ্ছে আমি নেক্সট কার কাছে আমার ইনফরমেশনটা যাবে বা প্যাকেটটা যাবে, সেটা হচ্ছে এই নেটওয়ার্ক লেয়ারের কাজ। এরপরের কাজ হচ্ছে আপনার ট্রান্সপোর্ট লেয়ার। এই যে আপনি ডেটাগুলোকে পাইলেন, অর্থাৎ হচ্ছে আপনি তো বিভিন্ন রকমের প্যাকেটগুলোকে রিসিভ করতেছেন, সো এই প্যাকেটগুলোকে রিসিভ করার পরে সেই জিনিসটাকে আবার হচ্ছে জোড়া দেওয়া বা রিঅ্যাসেম্বল করা বা হচ্ছে কানেক্ট করা। সো সবগুলো প্যাকেটকে আমি এখন কম্বাইন করলাম কোথায়, এই ট্রান্সপোর্ট লেয়ারের মধ্যে। সো ট্রান্সপোর্ট লেয়ার থেকে কম্বাইন করার পরে এবার আপনি পাচ্ছেন হচ্ছে সেশন লেয়ার। সেশন লেয়ারের কাজ কি, আমি যে এখন ইনফরমেশনটা পাইলাম, সো এটার জন্য আমার রিসিভ করার জন্য কি লাগবে, আমি যে আসলে এটা রিসিভ করার যোগ্য কিনা, সো সেটার জন্য আমার অথেন্টিকেশন করা লাগবে বা আমি হচ্ছে এখন আমার ID পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করব যে আসলেই আমি এই জিনিসটা রিসিভ করতে চাচ্ছি। সো ধরেন আপনার কাছে কেউ ইমেইল পাঠাইলো,
তখন আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার ইমেইলে লগ ইন করবেন এবং লগ ইন করার পরেই আপনি কিন্তু সেই ইনফরমেশনগুলো রিসিভ করতে পারবেন। সো এই যে আপনার আইডি পাসওয়ার্ড রিলেটেড যে কাজগুলো আছে, অর্থাৎ আপনার ডিভাইসকে বা আপনার ইনফরমেশনগুলোর প্রোটেকশন দেওয়ার কাজ হচ্ছে এই সেশন লেয়ারের কাজ। এরপর ফাইনাল হচ্ছে এই প্রেজেন্টেশন লেয়ার। আপনি আপনার ইনফরমেশনগুলো পাইলেন, এখন এই ইনফরমেশনগুলো পাওয়ার পরে আপনি যে এইগুলোকে রিসিভ করবেন, সো এই রিসিভ করার যে মানে ইয়েটা প্রেজেন্টেশনটা, যে কোন আকারে আপনি আসলে ইনফরমেশনগুলোকে দেখবেন সেই জিনিসটাকে বলি আমরা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। যেমন আমাদের যে ইমেইলগুলো আসে, সেই ইমেইলগুলো আসলে অনেক সময় কি করে, অনেকে হচ্ছে সিক্রেট মেসেজ আকারে দেয়। সো সিক্রেট মেসেজ আকারে দিলে তখন হচ্ছে আমরা নির্দিষ্ট কিছু হচ্ছে পাসওয়ার্ড ব্যবহার করে তখন আমরা সেগুলোর অ্যাক্সেস করতে পারি। যেমন একটা এক্সাম্পল, যে আমরা যখন ব্যাংক স্টেটমেন্টগুলো পাই তখন আমাদের ব্যাংক স্টেটমেন্টগুলো সবগুলো কিন্তু আমাদের ফাইলগুলো প্রোটেক্টেড থাকে। সো আমরা হচ্ছে সেই ব্যাংকের কার্ড দিয়ে তখন ওই ফাইলগুলোকে অ্যাক্সেস করতে পারি। আমার ইমেইলে লগ ইন করার জন্য একবার আইডি পাসওয়ার্ড দেওয়া লাগতেছে, সেটা হচ্ছে সেশন লেয়ারের কাজ। আর নির্দিষ্ট যে ফাইলগুলো আমি পাচ্ছি সেই ফাইলগুলো অনেক সময় সরাসরি আমি রিসিভ করতে পারি, কিংবা সেগুলোতে অনেক সময় আমার আইডি মানে পাসওয়ার্ডও দেওয়া থাকতে পারে। সো আমি যখন আমার ওই পাসওয়ার্ডটা দিই শুধুমাত্র তখনই কিন্তু আমি ওই ফাইলটা দেখতে পারি, অন্য কেউ আমার ফাইলটা দেখতে পারে না। সো প্রেজেন্টেশন লেয়ারের কাজ হচ্ছে আমার ওই যে ডেটার এনক্রিপশন বা ডিক্রিপশনের প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো তারা হচ্ছে হ্যান্ডেল করা। ফাইনালি থাকে হচ্ছে আমার অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ারটা কাজ কি, অ্যাপ্লিকেশন লেয়ার হচ্ছে যেই ব্রাউজারটা আসলে আপনারা দেখতে পান, যেই ব্রাউজারের মাধ্যমে আসলে ইনফরমেশনগুলো আমরা রিসিভ করি, সেই জিনিসটাই হচ্ছে আমার অ্যাপ্লিকেশন লেয়ার, যেই লেয়ারে আমার আসলে বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশনগুলো কাজ করে।